আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। শ্রোতৃবৃন্দ, এই ঘটনাটি এই প্রথম নয়। ইতোপূর্বে 2015 সালে এক ডেনিশ পত্রিকার মাধ্যমে রাসূলের বাংলা চিত্র অঙ্কিত হয়। সেখানে তাদের অর্থাৎ বিধর্মীদের আশা পূরণ হয়নি, কিন্তু তারই 5 বছর পর অর্থাৎ 2020 সালে এই কয়েকদিন আগে স্যামুয়েল সামথিং এক শিক্ষক যে ঘটনা ঘটিয়েছিলেন, এইটি তারই প্রতিবাদে একজন তরুণ যুবক সম্ভবত তার এই কথাটি মনে পড়েছিল যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তাদের নিকট প্রিয়তর হব, তাদের পিতামাতা, তাদের সন্তান সন্ততি এবং দুনিয়ার সকল মুসলমানের চাইতে। এরই বাস্তব প্রতিফলন তিনি ঘটিয়েছিলেন। আল্লাহ তাকে তার উপযুক্ত মর্যাদা দান করুন এবং জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। আপনারা জানেন বিশ্ব 2 শিবিরে বিভক্ত, একদিকে মুসলমান, অন্যদিকে অমুসলমান যারা আছে সবাই। বর্তমান পরিস্থিতি অবলম্বন করলে দেখা যাবে এই ন্যাক্কারজনক ঘটনার যারা সভ্য সমাজ বলে পৃথিবীতে নিজেদের ঢোল পিটায়, তারা রহমাতুল্লিল আলামিনকে ব্যঙ্গচিত্র করে যে 130 কোটি মুসলমানের প্রাণে আঘাত এনেছে তাদেরকে সমর্থন জানিয়েছে একদল গোষ্ঠী। আজ শত্রু মিত্র চেনার উপায়। আমরা আশা করেছিলাম আমাদের দেশের সরকার প্রধান, যিনি মাদার অফ হিউম্যানিটি উপাধি প্রাপ্ত হয়েছিলেন, তার সরকারের পক্ষ থেকে এই ধরনের প্রতিবাদ আসবে, কিন্তু আমরা হতাশ হয়েছি। তারপরেও আমরা আশা করব এই সমাবেশ থেকে আমাদের সরকার প্রধানকে এবং রাষ্ট্রপ্রধানের মাধ্যমে যেন রাষ্ট্রীয়ভাবে এর তীব্র ক্ষোভ নিন্দা প্রকাশ করা হয় এবং বিশ্ব দরবারে এর জন্য তারা উপযুক্ত ভূমিকা রাখেন। আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ইসলামের পূর্ণ বাস্তবায়ন দেখতে চাই, সেই হিসেবে কোনো সন্ত্রাস বা জঙ্গিবাদে বিশ্বাসী নয়, এবং এই জন্য আমরা আমাদের যে কার্যক্রমগুলো ইতিপূর্বে করে এসেছি সেগুলি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। আমরা চাই না কোনো উস্কানিমূলক কোনো কিছু হতে, তাই আমাদের আজকের এই সমাবেশের প্রতিপাদ্য বিষয় হচ্ছে উস্কানি নয়, শান্তি চাই, শান্তিপূর্ণ বিশ্ব চাই। আজকে এখানে উপস্থিত থাকবেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিনা জামাত, সেই সাথে আমাদের আহলে হাদিস আন্দোলনের বিভিন্ন ওলামায়ে কেরাম, তারা সুশৃঙ্খলভাবে যারা দায়িত্ব পালন করছেন আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত আমাদের নিজেদের কর্মীবৃন্দ, তাদেরকে তাদের দায়িত্ব ঠিক মতো পালনের আহ্বান জানাচ্ছি। সেই সাথে আমাদের এই 1 ঘন্টাব্যাপী অনুষ্ঠান যাতে সফল হয় এজন্য পরম করুণাময়ের নিকট আমরা আগুন আবেদন রাখছি। আল্লাহ আমাদের এই কার্যক্রমকে সঠিকভাবে সম্পন্ন করার তৌফিক দান করুন, এবং সেই সাথে আমি আমাদের যারা দেশীয় শাসক রয়েছে আছেন তাদেরকে একটু স্মরণ করে দিতে চাই, সময় বেশি নাই। আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি বহু বড় বড় মানুষ চলে যাচ্ছেন, আপনাদেরকেও যেতে হবে, আমাদেরকেও যেতে হবে। সুতরাং রাসূলের সেই কথাকে পুঁজি করে আমরা যাতে আল্লাহর বেহেশত থেকে বিতাড়িত সেই মানুষরা আবার বেহেশতে যেতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় হয়ে গেছে। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, আমরা জানি ইসলাম ধর্মের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানবতার মুক্তির জন্য পৃথিবীতে এসেছিলেন, এবং তিনি সকল ধর্মের সকল মানুষের কাছে সমানভাবে শ্রদ্ধা প্রাপ্ত। কিন্তু ফরাসি শাসকেরা তিনি যেভাবে রাষ্ট্রীয়ভাবে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনিত কারণ প্রদর্শনের পৃষ্ঠপোষকতা প্রদান করছেন, আমরা আজকে প্রতিবাদ সমাবেশ থেকে তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং ভিক্ষা জানাচ্ছি। আমাদের ভিক্ষা জানানোর ভাষাতে তাহলে সেই ধর্মী
আজকে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হয়েছে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালাম আর সহ্য করতে রাজি নয়। ম্যাক্রো বলেছেন যে ইসলাম সংকটে আছে, আমরা বলবো ইসলাম ইজ নট ইন ক্রাইসিস বাট জিউস এন্ড খ্রিস্টিয়ানস আর ইন ক্রাইসিস। ইনশাআল্লাহ যুগে যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বিরুদ্ধাচরণ করেছে, যারা তার কুচ্ছানো দিয়েছে, এই পৃথিবীতে তারা লাঞ্ছিত হয়েছে এবং লাঞ্ছনা তাদের জন্য অবশ্যই অপেক্ষা করছে। এরপর যে দপ্তর প্রদান করার জন্য জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ যুব সংঘ রাজশাহী কলেজ ছাত্র সভাপতি আব্দুল মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। قال الله تعالى في كلامه المجيد وما ارسلناك الا رحمه للعالمين। আজকের মানববন্ধনে উপস্থিত সম্মানিত সকল স্তরের শ্রোতাবৃন্দ, সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমরা সকলেই জানি যে আজকে ফ্রান্সে আমাদের হৃদয়ের স্পন্দন বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনিবিন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। সেই বিখ্যাত জঘন্য ম্যাগাজিন শার্লি এবদো তাদের যেই 12টি কার্টুন রয়েছিল, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে এগুলো ব্যঙ্গচিত্র করেছিল। আজকে সম্প্রতি ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষকতায় আজকে সরকারি বিভিন্ন জায়গায় এগুলা প্রদর্শন করার মাধ্যম দিয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গচিত্র করেছে এবং সারা পৃথিবীর সমস্ত মুসলমানের হৃদয়ে আঘাত করেছে। ইতিহাস সাক্ষ্য দেয় মুসলিম কোনোদিন কাউকে ব্যঙ্গচিত্র করে নাই। ইসলাম এবং মুসলমানরা অন্য কোনো ধর্মকে কোনোদিন অন্যায় কটু কথা বলে গালি দেয় নাই। অথচ আজকে ইহুদি খ্রিস্টান তারা মুসলমানদের ধর্ম এবং তাদের রসুলকে নিয়ে কটুক্তি করে, এখান থেকেই প্রমাণিত হয় তাদের কোনো আদর্শের শিক্ষা নাই। আর আমাদের আদর্শ নেতা মোহাম্মদ সাল্লাম শিক্ষা দিয়েছেন এবং কোরআন শিক্ষা দিয়েছে অন্য কাউকে নিয়ে কটুক্তি করা যাবে না। অতএব আজকে মুসলিম উম্মার দাবি হলো, আজকে আমরা জেগে উঠব, প্রতিবাদ প্রতিরোধ করব। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে যারা কটুক্তি করেছে তাদের কোনো ক্ষমা নাই। বিশ্ব নবীর অপমান সইবে না মুসলমান, বিশ্ব নবীর অপমান কোনো মুসলমান মেনে নিতে পারে না। এর সাথে সাথে আজকে আমাদের সকলের ইমানি দায়িত্ব হলো ফ্রান্সের সমস্ত পণ্য আজকে আমাদের বয়কট করতে হবে। লাফার সিমেন্ট, টোটাল গ্যাস, গার্নিয়ার, এই জাতীয় যে সমস্ত ফ্রান্সের পণ্য রয়েছে আজকে সমস্ত মুসলিম দেশ সেগুলো বর্জন করেছে। এজন্য আমাদের সকলের ইমানি দায়িত্ব হলো আমরা সকলে এগুলো পণ্য বর্জন করব এবং তার পাশাপাশি আমরা আমাদের মাননীয় সরকারের কাছে আবেদন জানাতে চাই। মাঝে মাঝে আমরা দেখতে পাই আমাদের এই মুসলমানের বাংলাও মুসলমানদের নবীকে নিয়ে কটুক্তি করা হয়। আজকে তাদের বিরুদ্ধে সংসদে কঠোর আইন প্রণয়ন করতে হবে। যারা রসুলকে নিয়ে কটুক্তি করবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন সংসদে আমরা চাই, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলিম উম্মা, আজকে আমাদের কর্তব্য হলো আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ প্রতিরোধ করে তুলব এবং আমাদের দায়িত্ব হলো আমরা বিশ্ব নবীর সিরাত এবং সুরাত পরিচালনা আর্য এবং আমাদের আলোচনা পর্যালোচনার মাধ্যম দিয়ে আমরা আমাদের প্রত্যেকটি নকশা কদমে আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সেগুলো ধারণ করার মাধ্যম দিয়ে ইহুদি খ্রিস্টানদেরকে আমরা দেখিয়ে দিব বিশ্ব নবীর আদর্শ ইজ দ্য বেস্ট আদর্শ পৃথিবীতে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এবং যারা আজকে এরকম কটুক্তি করেছে তারা বাঁচতে পারবে না। আবুল আহাব এবং তার স্ত্রী উম্মে জামিল রসুলকে কটুক্তি করার মাধ্যম দিয়ে তারা ধ্বংস হয়েছিল। অচিরেই ফ্রান্স সমস্ত ইহুদি খ্রিস্টান ধ্বংস হয়ে ইসলামের বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে চতুর্দিক থেকে স্লোগান উঠেছে, নবী বোনের মাথার মুকুট সম্মান তার রাখবো অটুট। ইনশাআল্লাহ আজকে গোটা বিশ্বের মানুষের মনে আগুন ধরে গেছে। আজকে তারা ব্যথিত মর্মাহত, শুধু মুসলমান নয় বরং যারা নিরপেক্ষভাবে বিভিন্ন ধর্মের অনুসারী তারাও ব্যথিত মর্মাহত। এরপর যে বক্তব্য দিয়ে আসছেন
বাংলাদেশ আওয়ামী লীগ সংগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি আব্দুর রউফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভূমিকা ছাড়াই সুধীবৃন্দ, আপনারা জানেন যে ফ্রান্স বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করে ব্যঙ্গচিত্র প্রকাশ করার পরেও কোনো বিচার হয়নি। শুধু আজকের দিনে নয়, ইতিপূর্বেও ফ্রান্স এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটার পরেও ফ্রান্স সরকার সেখানে ক্ষমা চাওয়া তো দূরের কথা, বরং পৃষ্ঠপোষকতা দেওয়ার ঘোষণা করেছে। আমাদেরও বাক স্বাধীনতা রয়েছে, বাক স্বাধীনতার নাম করে তারা যে ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে, আমরাও আমাদের বাক স্বাধীনতার বহিঃপ্রকাশ ঘোষণা করতে পারি, প্রকাশ করতে পারি। কিন্তু আমাদের শিক্ষা নৈতিকতা রয়েছে, আমরা কোনো ধর্মকে গালি দিতে পারি না। আমরা এ পর্যন্ত এরকম ঘটনা ঘটার পরেও ফ্রান্স সরকারকে অমানুষ বলেও গালি দিইনি, ইতিপূর্বেও দিইনি। আমাদের নৈতিক শিক্ষা ইসলাম আমাদেরকে শিখিয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল কাফেরুনের শেষে বলেছেন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, তাদের ধর্ম তাদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 108 নম্বর আয়াতে বলেছেন, তোমরা অন্য ধর্মের উপাস্যদেরকে গালি দিও না। এই নৈতিক শিক্ষায় আদর্শ ধারণ করে আমরা অন্য ধর্মের মানুষদের, অন্য ধর্মের উপাস্যদের, অন্য ধর্মের প্রধান পুরুষদের গালি দিই না। আমরা যাদের গালি দিই না, আমরা কেন তাদের ধর্মের কাছ থেকে, তাদের ধর্মের অধিবাসীদের কাছ থেকে আমাদের ধর্মের গালি শ্রবণ করব? আমরাও এটা করব না। ফ্রান্স যদি এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা বন্ধ না করে, ফ্রান্স যদি কার্টুন চিত্র ব্যঙ্গচিত্র প্রকাশ করা বন্ধ না করে, তাহলে স্পেন জয়ী বীররা, ক্রুসেড জয়ী সালাউদ্দিন আইয়ুবেরা যেমন তোমাদের পূর্বপুরুষদেরকে অস্ত্রের স্বাদ ভোগ করিয়েছিল, আমরা মুসলিম বিশ্বের ডাকে, মুসলিম বিশ্বের ডাকে আবারও তোমাদেরকে সেই অস্ত্রের স্বাদ ভোগ করাবো ইনশাআল্লাহ। শেষ কথা আপনাদের সামনে কবিতার আকারে বলতে চাই, মুসলিম ওরে আজিকার দিনে ঘরে আছো যারা বসি, সহধর্মিনী চুড়ি জোড়া তুমি হাতে পারো কষি, ইমান তোমার ভুলে খেয়েছে খোঁজ রাখো দিক হয়, মুসলিমের ঘরে জন্মিলে তাহারে মুমিন নাহি কই, বিশ্ব নবীর অপমানে আজ ধরণি কাপে ধরো ধরো, শয্যা ছাড়িয়ে ওঠরে যুবক তাওহীদের পতাকা ধরো, বিশ্বের কোথাও কেহ করিলে কবর রাসূলের অপমান, বীর খালেদের সে তরবারি আমার শানিবে মুসলমান। লিল্লাহি তাকবীর, সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য প্রদান করছেন বাংলাদেশ আওয়ামী লীগ যুব সংঘের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এহসান এলাহি জহির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া রাফা'না লাকা যিক্রাক। ফ্রান্সে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকর ও ব্যঙ্গচিত্রের কার্টুন প্রকাশের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে উপস্থিত সম্মানিত দায়িত্বশীল ভ্রাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের সূরা আশ-শারহ এর 4 নম্বর আয়াতে বলছেন, ওয়া রাফা'না লাকা যিক্রাক, আমরা আপনার মর্যাদাকে উচ্চকিত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদা আছে, প্রত্যেক আজানে আমরা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলি, রাসূলুল্লাহ বলি, একামতে বলি, সালাতের মধ্যে, তাশাহুদের মধ্যে বলি, বক্তব্যের শুরুতে আমরা আল্লাহ রাসূলের নাম নেই। তারপরে মানুষ যখন মৃত্যুবরণ করবে, কবরেও জিজ্ঞেস করা হবে, আমার নবীয়া, তোমার নবী কে ছিল, তোমার মহাপুরুষ কে ছিল? আবার ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে মাকামে মাহমুদ দিয়ে জান্নাতের সর্বোচ্চ স্তরে প্রেরণ করা হবে। কোনো মানুষ যদি সে আদম সন্তান হয়ে থাকে প্রকৃতপক্ষে, তাকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ভালোবাসা প্রদর্শন করতে হবে। যদি সে তার উপর ব্যত্যয় ঘটায়, তাহলে সে ব্যক্তি জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহ রাসূল বলছেন, আমি আসার পরে, ইসলাম ধর্মের আগমন পরে যদি কেউ মুসলমান না হয়ে থাকে, ইল্লা কানা মিন আসহাবিন নার, সে জাহান্নামের অধিবাসী হবে।
ওই মহামানবকে মহানবীকে যারা অপমান করে অপদস্থ করে হেয় প্রতিপন্ন করে ব্যঙ্গ কার্টুন যারা করে থাকে নিঃসন্দেহে তাদের ঠিকানা কোথায় আপনারা বুঝতে পারছেন। এজন্য তারা যদি ইসলামের সুশীতল ছায়া তলে আশ্রয় গ্রহণ করে আমরা তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি, দোয়া করছি, এবং যাতে ভবিষ্যৎ আর কখনো ব্যঙ্গচিত্র কার্টুন প্রকাশ না করে এজন্য তাদের কাছে অনুরোধ করছি আপনার এই ন্যাক্কারজনক ঘৃণ্য এবং অন্যায় অপকর্ম থেকে আপনারা বিরত থাকুন, আপনার মানুষের সংশোধনের জন্য কাজ করুন, মানুষের ধর্মের অনুভূতিতে আঘাত যাতে না লাগে এমন ধরনের সমস্ত কার্যক্রম বন্ধ করুন। আর যত ধরনের অন্যায় আছে এগুলো ইহুদি খ্রিস্টানদের মাধ্যমে হয়ে থাকে, আমরা তো কখনো ইহুদিদের বা খ্রিস্টানদের ধর্মকে নিয়ে অবমাননা করি না, তাদের নবীকে নিয়ে তো আমরা কখনো কটুক্তি করি না, তারা কেন আমাদের ধর্মকে নিয়ে এত নাচানাচি করবে? সুতরাং এ বিষয়ে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘ এই অপকর্মের হোতাদেরকে চিহ্নিত করে তাদেরকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচার করে বিশ্ববাসীর কাছে প্রমাণিত করুক যে আমরা একটা সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ ধর্ম এবং শান্তিপূর্ণ একটা পৃথিবী চাই, তারা যাতে সুন্দর একটা ভূমিকা পালন করে। ওআইসি এবং আরব লীগ সহ মুসলিম দেশগুলোর যারা দায়িত্বে আছেন, কর্তৃত্বে আছেন, তাদের কাছে আমরা অনুরোধ করব যে এই ব্লাসফেমি আইন জারি করে এই অপকর্মের যারা হোতা তাদেরকে বিচারের আওতায় এনে মানুষকে মুসলমানদেরকে একটা দৃষ্টান্তমূলক বিচার উপস্থাপন করুন। আল্লাহ তাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে বক্তব্য নিয়ে আসছেন সম্মানিত সম্মানিত কেন্দ্র পরিচালক জনাব আব্দুল হালিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা জানেন ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সারা বিশ্বে শান্তি স্থাপনকারী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। আজকে আমরা এই মানববন্ধনের মাধ্যমে জানিয়ে দিতে চাই যারা বিশ্বের শান্তি স্থাপনকারী রাসূলের ব্যঙ্গচিত্র প্রদর্শন করে মুসলমান সহ পৃথিবীর মানুষের হৃদয়ে আঘাত হেনেছে, তারা শুধু মুসলমানদের নয়, তারা সারা পৃথিবীর মানবতার শত্রু, তারা সারা পৃথিবীতে শান্তি বিশৃঙ্খলা সৃষ্টিকারী। আমরা এই সমাবেশের মাধ্যমে আন্তর্জাতিক আদালতে তাদের উপযুক্ত বিচার চাই। সুযোগ এসেছে, সময় এসেছে, আজকের সারা পৃথিবীর মুসলমানকে একত্র হতে হবে। একত্র হয়ে সারা বিশ্বের ইহুদি খ্রিস্টান যারা মুসলমান বিরোধী তাদের সাথে সমস্ত আন্তর্জাতিক সম্পর্ক বন্ধ করে দিতে হবে, তাদের সমস্ত পণ্য বর্জন করতে হবে। বাংলাদেশের সরকারকে আমরা জানিয়ে দিতে চাই বাংলাদেশেও যদি রাসূলকে নিকৃষ্ট করে, রাসূলকে ব্যঙ্গ করে কোনো কথা কেউ বলে, চিত্র প্রদর্শন করে, বাংলাদেশের সংসদে আইন করে তাদের উপযুক্ত শাস্তি কার্যকর করতে হবে। বাংলাদেশ আলী যুব সংঘ এই শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে জানিয়ে দিতে চাই ইসলাম কাউকে কখনো কটাক্ষ করে না, যারা ইসলামকে কটাক্ষ করে তারাই বিশ্বের শান্তি বিশৃঙ্খলা সৃষ্টিকারী। আমরা তাদের উপযুক্ত এই সমাবেশের মাধ্যমে বিচার চাই, ইহকালে এবং পরকালে তাদের লাঞ্ছনা কামনা করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ফ্রান্সে আমাদের প্রিয় নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ কার্টুন প্রকাশ করেছে এবং ফ্রান্সের সরকার রাষ্ট্রীয়ভাবে তার সমর্থন করেছে। আমরা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ
এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এর তীব্র ধিক্কার জানাই। সম্মানিত উপস্থিতি, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেন, যারা নাস্তিক্যবাদে বিশ্বাস করেন, তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আমরা মুসলিম, আমাদের রয়েছে ইমানের শক্তি। মুসলিমরা কখনোই তোমাদের বুলেটের ভয় করে না, তোমাদের কামানের ভয় করে না। মুসলিমরা মরতে জানে, মুসলিমরা রক্ত দিতে জানে। আল্লাহ এবং তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সম্মান রক্ষার জন্য আমরা পুনে 200 কোটি মুসলিম সকলেই মরতে রাজি আছি। সম্মানিত উপস্থিতি, আমি আমাদের দেশের সরকার মহোদয়কে স্মরণ করিয়ে দিতে চাই, আপনি হচ্ছেন আমাদের 90% মুসলিমের দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের নেত্রী। অতএব আমাদের 90% মুসলিম মানুষের সকলের হৃদয়ের কথা আপনার মুখ দিয়ে বের হতে হবে। আমাদের মুসলিমদের দাবি, অবশ্যই আপনি আমাদের জাতীয় প্রতীক হলো আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতে চাই, আপনার মুখ দিয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের চাইতে শক্তিশালী হুংকার দেখতে চাই, যেই হুংকারের কারণে কাফেররা তাদের হৃদয়ে কম্পন শুরু হবে। আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতে চাই, আপনার মুখ থেকে ঘোষণা চাই আমরা, যে আমরা ফ্রান্সের কোন পণ্য ব্যবহার করব না, বাংলাদেশের বাজারে ফ্রান্সের কোন পণ্য চলবে না, ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করা যাবে না, এবং অবশ্যই তার প্রতিবাদ আপনার মুখ থেকে শুনতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মখলেসুর রহমান মাদানি। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবন থেকেও বেশি দামি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পিতামাতার থেকেও বেশি দামি। ফেদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত মুসলিম জাতি, মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাবিব বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তাকে ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার এমনভাবে চরিত্রবান করে পাঠিয়েছিলেন, মক্কার কাফেররা পর্যন্ত তাকে আল আমিন উপাধি দিতে বাধ্য হয়েছিল। মক্কার কাফেররা বারবার তার বিচারকে মেনে নিয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন মানব ছিলেন যার ফয়সালায় মক্কা কাবার হাজরা আসওয়াদ রাখা হয়েছিল। এমন একজন মানব ছিলেন যিনি হলফিল ফুজলের ফয়সালাকারী ছিলেন, যিনি সমস্ত অন্যায়ের প্রতিবাদ জীবনকাল থেকে করে গিয়েছিলেন। এমন একজন মানবের বিপক্ষে দাঁড়িয়েছিল আবু জাহল উতবা সাহিবা। আবু জাহল উতবা সাহিবা আবু লাহাবের আপনার জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে দিয়েছেন। হযরতে নূহ আলাইহিস সালামকে যখন তারা আপনার গোমরা বলে আখ্যায়িত করেছিল, নূহ আলাইহিস সালাম নিজে তার জবাব দিয়েছিলেন, প্রতিবাদ করেছিলেন। মূসা আলাইহিস সালামকে ফিরআউন যখন অপবাদ দিয়েছিল, মূসা আলাইহিস সালাম প্রতিবাদ নিজে করেছিলেন। সমস্ত নবীরাই নিজেদের অপবাদের আপনার প্রতিবাদ করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তার অপবাদের প্রতিবাদ করে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা মাজনুর বলেছিলেন, আল্লাহ তার প্রতিবাদ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবি বলেছিলেন, আল্লাহই তার প্রতিবাদ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাহিন জাদুকর বলেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার প্রতিবাদ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে সবকিছুই হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে মিথ্যক বলেছিল এই কাফেররা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজেই প্রতিবাদ করেছেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ঠাট্টাকারী
ব্যঙ্গকারী কাটন প্রদর্শনকারী এই কাফের মূর্তাদের জন্য আমি আল্লাহ তোমার জন্য জানা এনাফ। সুতরাং আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছেন কিয়ামত পর্যন্ত থাকবেন। এই কাফেররা ভালো করে শুনে নাও, এই ফ্রান্সের ম্যাক্রন জাহেল মোরক্কো তুমি ভালো করে শুনে নাও, মনে করো না 1400 বছর আগেকার মোহাম্মদ এই জমিনে বেঁচে নাই, তার সন্তানের আমরা বেঁচে আছি, আমরা এখানে সমাবেত হয়েছি শুধু একটি কারণে, সেটি হচ্ছে আজও আমরা উমারের সন্তান বেঁচে আছি, আমরা খালেদ বিন ওয়ালিদের সন্তানেরা বেঁচে আছি, আমরা সালাহউদ্দিন আইয়ুবীর সন্তানেরা বেঁচে আছি। আমাদের এই শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে আঘাত লাগতে দিব না, তার আঘাত আনতে দিব না। যদি তোমরা মুসলমান একত্রিত হয়ে প্রতিবাদ না করো তাহলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জাতি তৈরি করবেন যে জাতি আমার নবীর পক্ষ হয়ে দাঁড়িয়ে বুক পেতে দিবেন। ইনশাআল্লাহ আমরা বুঝাইতে চেয়েছি যেদিন উমারের মতো নেতা পাবো, যেদিন খালেদ বিন ওয়ালিদের মতো নেতা পাবো, যেদিন সালাহউদ্দিন আইয়ুবীর মতো নেতা পাবো, যেদিন আমাকে ডাক দিবে সেদিন আমরা প্রথম কাতারে ইনশাআল্লাহ আহলে হাদিস আন্দোলনে থাকবে ইনশাআল্লাহ। আর আমার আহলে হাদিস আন্দোলন হচ্ছে নবী প্রেমিক একটি সংগঠন, এই আহলে হাদিস আন্দোলনের মহতারাম আমির জামাত তাই সর্বপ্রথম এই বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ কিতাব রচনা করেছেন, লিখেছেন, যার নাম সিরাতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং রসুল্লাহ সাল্লামের অপমাননা আমরা কখনো মেনে নেব না। মুসলমানের সন্তান মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা ছিলেন এই বাংলার জমিনের একজন সিংহ, সুতরাং আপনার বাবা যদি বেঁচে থাকতেন আমার বিশ্বাস আজকে সেই রাজধানীর থেকে বঙ্গভবন থেকে বাগান মতো হুঙ্কার দিতেন। আপনি তো তারই সন্তান, আপনার গায়ে তো তারই রক্ত রয়েছে, আপনি কেন হুঙ্কার দিতে পারেন না? ইসাবিলা খ্রিস্টান মহিলা যদি এই পৃথিবীর জমিতে ইতিহাস কায়েম করতে পারে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি কেন এই বাংলার জমিন থেকে 16 কোটি মুসলমানকে নিয়ে ইতিহাস কায়েম করতে পারবেন না? আন্তর্জাতিক চিন্তা চেতনা করুন, মুসলমানকে চিনুন, নিজকে মুসলমান বলে পরিচিত দিন, ইনশাআল্লাহ নবীর মহব্বতই আপনাকে জান্নাত নিয়ে যাওয়ার মূল কারণ এবং মাধ্যম হয়ে যাবে। নবীর মহব্বত যার অন্তরে নাই পশ্চিমকালে সে জান্নাতে যাবে না। সুতরাং জান্নাত কামানোর জন্য নবীর মহব্বত নিয়ে বাঁচতে হবে, নবীর মহব্বতেই আপনাকে মুখ খুলতে হবে, বাক স্বাধীনতার মানে আমার নবীকে নিয়ে আমার পিতামাতাকে নিয়ে কথা বলবে, এটা কখনো মুসলিম জাতি আমরা মেনে নিব না। নবীর সম্মান নবীর ইজ্জত আমার পিতামাতার ইজ্জতের থেকে বেশি, সুতরাং কখনো কোনো কুলাঙ্গার যদি বাংলার জমিন না পৃথিবীতে কোথাও যদি আওয়াজ করে তাহলে পারে আমরা সেই কুলাঙ্গাদের উচিত জবাব দেব। ইনশাল সম্মানিত দিন ভাই ও বোনেরা, যারা যারা মুসলিম নিজকে পরিচয় দিয়ে থাকেন, মুসলিম হওয়ার মতো কাজ করে কোরআন সুন্নাহ স্টাডি করে নিজকে মুসলিম পরিচয় দেন, নবীর ভালোবাসা মহাব্বত প্রচার করুন, ঈদ উল মিলাদুন নবী করে নবীর ভালোবাসা প্রেমিক হওয়া যায় না, এটা ভালো করে মনে রাখবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়ায়ে ওয়াল মুরসালিন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফ্রান্সের সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপলক্ষ করে ব্যঙ্গ কার্টুনের প্রতিবাদে অনুষ্ঠিত আজকের প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি ভাই পরিচালক আন্দোলনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ প্রশাসনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল মণ্ডলী প্রেস মিডিয়ার দায়িত্বশীল ভাইরা, ফ্রান্স এমন একটা দেশ যেখান থেকে মাঝে মধ্যে
বিভিন্ন কার্টুনের মাধ্যমে বিভিন্ন আলোচনার মাধ্যমে তারা আমাদের সামনে আসে। সামনে আসার কারণ কোনো না কোনোভাবেই তারা ইসলামের নবী, আমাদের প্রিয় নবী, আমাদের প্রাণের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে। ঘটনার সূত্রপাত শার্লি হেবদোর কথা আপনারা জানেন। তারা প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে কার্টুন প্রকাশ করেছিল। এই কার্টুন প্রকাশকে সাপোর্ট দিয়েছে, নির্লজ্জভাবে সাপোর্ট দিয়েছে সে দেশের প্রেসিডেন্ট মাই ইমানুয়েল ম্যাক্রো। তার সাপোর্ট দেওয়ার কারণে এক স্কুল শিক্ষক সে একই কার্টুন ক্লাসরুমে গিয়ে প্রদর্শন করেছে। সম্মানিত শিশুদের মণ্ডলী, আপনারা বলেন এটা কি শিক্ষকের কাজ? বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ কার্টুন প্রদর্শন করে কোন ঘটনা ঘটেছে? ফ্রান্সে ঘটেছে। এর সাপোর্ট দিয়েছে কে? কারণে ঘটেছে সে দেশের প্রেসিডেন্ট সেই ম্যাক্রো সাহেব এটাকে সাপোর্ট দিয়েছে, তাই হয়েছে। ফলশ্রুতিতে কি হলো? 18 বছরের এক যুবক এটাকে সহ্য করতে না পারে সে স্কুল শিক্ষকের শিরচ্ছেদ করে। তারপরে যা হওয়ার তাই ঘটলো। প্রেসিডেন্ট ম্যাক্রো সরকারিভাবে মন্টিপোলিস শহরে এবং তুলুজ শহরে রাষ্ট্রীয় ভবনে রাষ্ট্রীয়ভাবে সরকারি পৃষ্ঠপোষকতায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ কার্টুন প্রদর্শন করছে, যা এখনো অব্যাহত আছে। বন্ধুগণ, তারপরে তিনি বলেছেন, কি বলেছেন? ইসলাম সংকটপূর্ণ আছে, ফ্রান্স সহ সারা পৃথিবীতে ইসলাম সংকটপূর্ণ আছে। আমি বলতে চাই, ইসলাম সংকটপূর্ণ অবস্থায় নাই, তোমরা সংকটপূর্ণ অবস্থায় আছো। বন্ধুগণ, করোনা পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থ হয়েছে ফ্রান্স, অর্থনৈতিক বিপর্যয় সামলাতে পারে না ফ্রান্স। এখান থেকে জনগণের দৃষ্টিভঙ্গিকে ফিরানোর জন্য এই যে কার্টুন প্রকাশ করে এটাকে নির্লজ্জভাবে সাপোর্ট দিয়ে রাষ্ট্রীয়ভাবে এটাকে প্রদর্শন করছে, আমরা আরাদি সন্দন বাংলাদেশের পক্ষ থেকে এর তীব্র নিন্দাবান জানাই, ঘৃণা জানাই। সাথে সাথে তোমাকে একটা সুসংবাদ শুনিয়ে দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলা লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয়, ইহকালে এবং পরকালে তাদের জন্য রয়েছে অপমান, লাঞ্ছনা, পরকালে রয়েছে তাদের জন্য কঠিন শাস্তি। ম্যাক্রো, তোমার এবং তোমার সাথে যারা সাপোর্টে আছে সবার জন্য ইহকালে শাস্তি আছে, পরকালে শাস্তি আছে। তুমি কি ভুলে গেছো? ফেরাউনের রাজত্ব ফেরাউনকে রক্ষা করতে পারেনি, কারুনের সম্পদ কারুনকে রক্ষা করতে পারেনি, হামানের কূট কৌশল ফেরাউনকে রক্ষা করতে পারেনি। তুমি যদি সংশোধন না হও, তুমি আর বাঁচবে না, তোমার ফ্রান্স ধ্বংস হয়ে যাবে অচিরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে আমি এখানে আমার আলোচনা শেষ করছি। আকুলু ক্বাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আজাদী আন্দোলন বাংলাদেশ রাজশাহী পশ্চিম সাংগঠনিক জেলার সম্মানিত সভাপতি অধ্যাপক মাওলানা দুররুল হুদা। আমি জনাবকে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুজহিরাহু আলা দ্বীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আপনারা অবগত আছেন, সারা বিশ্বের মুসলিম কমিউনিটিকে বিধ্বস্ত করেছে ফ্রান্সের প্রেসিডেন্ট এবং ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্ব মানবতার মুক্তির দৌড় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন চিত্র প্রদর্শন করে। আমরা প্রথমত তাকে ধিক্কার জানাই এবং আন্তর্জাতিকভাবে মুসলিম কমিউনিটিকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান
ওয়ালা তাফাররাকু একাত্মবদ্ধ হওয়ার জন্য বিশ্বের প্রতিটি মুসলমানকে এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকে এই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক এবং আহলে হাদিস যুব সংঘ কর্তৃক এই মহা সমাবেশ থেকে সম্মানিত উপস্থিতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার মুক্তির দূত, তিনি শুধু মুসলিমদের জন্যই আসেন নাই, কোনো একটি ধর্ম বর্ণ বংশ গোত্রের জন্য আসেন নাই, সারা পৃথিবীর বিশ্ব মানুষের জন্যই এসেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান্নাস ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে মানব সমাজ তোমরা জেনে রাখো আমি বিশ্ব মানবতার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে প্রেরণ করেছেন। সুতরাং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক একজন প্রেরিত রাসূল। অতএব তোমরা ব্যঙ্গ যতই করছো, ইউরোপ আমেরিকা সহ ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলো আছে সকলেই ইসলামের ছায়াতলে আসছে, দিন দিন ইসলামে তারা অধিক হারে গ্রহণ করছে ইসলাম, এটি মুসলমানদের জন্য একটি সুখবর। তবে এই প্রসঙ্গে মুসলিমদের বলবো, অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, কোনো ক্রমেই আপনারা উগ্রবাদী হতে পারেন না, সন্ত্রাসবাদী হতে পারেন না। আপনারা মেয়ের খেয়ে যান, তাদের গালিগুলো আজ খেয়ে যান, দেখবেন আস্তে আস্তে সারা পৃথিবীতে ইসলামের ছায়াতলে আশ্রয় নিবে অবশ্যই। তবে প্রসঙ্গে আমি বিশ্বের মুসলিম কান্ট্রির যারা অধিকর্তা আছেন, যারা পরিচালনা করছেন, দেশ পরিচালনা করছেন, তাদের সম্পর্কে আমি বলবো, অনুরোধ করে বলবো, আন্তর্জাতিক বিচার, আন্তর্জাতিকভাবে তাদের বিচারের দাবি করার জন্য আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। কারণ এই হত্যাদের, এই সমস্ত কাফেরদের অত্যাচারে আজকে মানবতা ভুলন্ডিত হচ্ছে। সুতরাং মুসলমানদের আকিদায় এই আঘাত আমরা কেউ সহ্য করতে পারি না। একটু আগেই আপনারা বহু বক্তব্য শুনেছেন, একটি বক্তব্য শুনে আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদে বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম বিইজ্জি আযীযিন ওয়া যুল্লি যালীলিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনারা শুনে রাখেন, যে পৃথিবীর এই ভূপৃষ্ঠে এমন একটি ঘরও থাকবে না, এমন একটি তাবু বাকি থাকবে না যেখানে ইসলামের বাণী পৌঁছে নাই, এমন একটি জায়গা আপনারা পৃথিবীতে পাবেন না। সুতরাং আজকে তাদের গাত্রদাহ হচ্ছে, সারা ইউরোপে ইসলামের বাণী প্রচার হচ্ছে, ফ্রান্সে হচ্ছে, ওই মানে সুইডেনে হচ্ছে, সারা ইউরোপ কান্ট্রিতে সম্পূর্ণভাবে ইসলামের এই আলো ছড়িয়ে যাচ্ছে, যার ফলে তারা আজকে সহ্য না করতে পেরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কার্টুন চিত্র পরিদর্শন করে ইসলামকে অপমাননা করার জন্য, লাঞ্ছিত করার জন্য তারা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনারা আরও মনে রাখবেন, সন্ত্রাসবাদের এই জন্মদাতা কারা? এই ইহুদিরা 1948 সালে ওই ইহুদি রাষ্ট্র কায়েম করেছে জেরুজালেম, মুসলমানদের এই জায়গায় তারা দখল করে এইখান থেকে শুরু করেছে তারা সন্ত্রাসী, এবং মুসলমান কিছু যুবকদের দিয়েই সারা বিশ্বে এই জঙ্গিবাদের আস্তানা বেড়েছে। আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই, আপনি একটু গবেষণা করে দেখুন, বাংলাদেশে কোনোদিন কোনো সনিষ্ঠ আলেম, বিজ্ঞ পণ্ডিত কোনোদিন এই জঙ্গিবাদে এবং ওই সন্ত্রাসবাদে কোনো ক্রমেই অংশগ্রহণ করতে পারে নাই। অতএব আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই সমস্ত জঙ্গিবাদ আর এই সমস্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি। আজকে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের এই যুবকেরা নিজেদের চরিত্রকে গঠন করেছে এবং কোনো ক্রমেই তাদের দ্বারা আজকে ধর্ষণ হয় না, এদেশে কোনো প্রকারের
খারাপ কাজ হয় না, হবে না ইনশাআল্লাহ। এই যুবক যদি সৃষ্টি হয়, আর এই আন্দোলন যে যুবক তৈরি করছে, এই যুবক যদি সামনে আপনার তৈরি হয়, এদেশে সোনালী স্বর্ণ এদেশেই উঠে পড়বে। যেমনভাবে আবু বকর সৃষ্টি করেছিলেন, উমর সৃষ্টি করেছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সৃষ্টি করেছিলেন, হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সাহাবায়ে কেরাম, তার দৃষ্টান্ত আমাদের সামনে পড়ে আছে। উপস্থিত সম্মানিত মুসলিম ভাইরা, আমি আর দীর্ঘায়িত করছি না, আপনাদেরকে বলতে চাচ্ছি আসুন ইসলামের ছায়াতলে গ্রহণ করুন। ইসলাম হচ্ছে কালিমাত দুটি জিনিসের উপরে নির্ভর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বেই বলেছিলেন, তারাক্তু ফীকুম আমরাইন লাম তাজুল্লু মা তামাসসুকতুম বিহিমা কিতাবুল্লাহ সুন্নাতি রাসূলিন। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে ইসলাম রয়েছে, এতটুকুই গ্রহণ করুন, অবশ্যই বাংলাদেশে শান্তির রাজ্য প্রতিষ্ঠিত হবে। আমি সকল শ্রেণীর মুসলিমদেরকে এবং বিধর্মী ভাইদেরকে দাওয়াত দিচ্ছি, আসুন ইসলাম একটি শান্তির ধর্ম এবং শান্তি প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, এই সম্মেলন আমাদের সুশৃঙ্খলভাবে যেন হচ্ছে এবং হবে, এবং যে সমস্ত প্রশাসন ভাইয়েরা আছেন তারা আমাদেরকে সহযোগিতা করছেন, আল্লাহ তাদের উপরে রহমত নাজিল করুন, এবং তারা আমাদের সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, যারা করছেন তাদের প্রতি আল্লাহ রহমত নাজিল করুন। ওয়া আকুলু কাউলি হাজা আস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জানি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করে সেই সময় আবু সুফিয়ান তখন তিনি ইসলাম গ্রহণ করেননি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করে কবিতা রচনা করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবি হাসান ইবনে সাহাবে তিনি বলেছিলেন, হাজাউতা মুহাম্মাদান ফা আজিবতু আনহু ওয়া ইনদাল্লাহি ফিযাকাল জাযা, তুমি মুহাম্মাদের নিন্দা করেছো, আমি তার প্রত্যুত্তর প্রদান করছি এবং ইনশাআল্লাহ আল্লাহর নিকটের প্রতিদান আমরা পাবো। আজকে যে তাওহীদের জনতা এখানে একত্রিত হয়েছে, আমরা বলতে চাই যে ইনশাআল্লাহ আমাদের ইমানের দাবি, আজকে ফ্রান্সে যে রাসূলের ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শন করা হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ করা, এই প্রতিবাদ শুধুমাত্র রাজশাহীতে সীমাবদ্ধ থাকবে না, এই প্রতিবাদ গোটা বাংলাদেশে এবং সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়া উচিত। এবং আজকে আমরা বিভিন্ন প্রান্ত থেকে এখানে একত্রিত হয়েছি, ইনশাআল্লাহ যে কষ্ট স্বীকার করে আমরা এখানে এসেছি, এর প্রতিদান ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে অবশ্যই পাবো, ইহ জগতে পাবো এবং পর জগতে পাবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, এরপর যে বক্তব্য নিয়ে আসছেন আহলেদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ডক্টর মোহাম্মদ কাবেরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ক্বালা আল্লাহু তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ফ্রান্সে প্রকাশিত ব্যঙ্গ কার্টুনের প্রতিবাদে আহলেদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলেদিস যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই মানববন্ধন প্রতিবাদ সমাবেশের মহতারাম সভাপতি, পরিচালক, সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মীবৃন্দ, আল্লাহ বলছেন যে হে মোহাম্মদ, আমি তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। রহমতের নবী, মানবতার নবী, মানুষের আদর্শ বিধানের নবী পৃথিবীতে এসেছিলেন শান্তি প্রতিষ্ঠার জন্য। আমরা আপনাদেরকে ইতিহাসের প্রথম দিকে নিয়ে যেতে চাই। তাইফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিকভাবে নির্যাতিত হয়ে তিনি যখন ফিরে আসলেন, দুই ফেরেশতা এসে রাসূলকে বললেন, হে আল্লাহ রাসূল, তাইফ পাশে আপনার সাথে কি আচরণ করছে? আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখেছেন, আপনি যদি চান তাহলে মক্কার দুই দিকের দুই পাহাড়ি এসে আমরা তাইফ পাশিকে পিষে মেরে ফেলে দেব। রাসূল বললেন, আমি সেটা চাই না, বরং আমি চাই তাদের পরে যে পরবর্তী প্রজন্ম বেরিয়ে আসবে তারা যেন আমার এই কালিমাকে গ্রহণ করে তারা ইসলাম কবুল করে। সতী মণ্ডলীর রাসূল যদি সন্ত্রাসবাদী রাসূল হতেন তাহলে অবশ্যই সেদিন তিনি এর প্রতিশোধ নিতেন। আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের জীবদ্দশায় তিনি 27টি বা 29টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তার এই যুদ্ধগুলোতে আমরা দেখতে পাই যে মাত্র 1000-এর কিছু বেশি মানুষ নিহত হয়েছে।
কিন্তু আমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, কেবলমাত্র প্রথম বিশ্বযুদ্ধে 2 কোটির অধিক মানুষ নিহত হয়েছিল, একইভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে 3 কোটির বেশি মানুষ নিহত হয়েছিল, আহত হয়েছিল 3.5 কোটি মানুষ। শুধু হিরোশিমাতে আর নাগাসাকিতে প্রায় 3 লক্ষ মানুষ এখানে নিহত হয়েছিল। আমরা যদি আরো বলতে চাই তাহলে আমরা দেখব জার্মানির তৎকালীন প্রেসিডেন্ট হিটলার অল্প কিছুদিনের মধ্যেই সে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল নিজে। সুতরাং আপনারা ইহুদি খ্রিস্টান, আপনাদের ইতিহাসটাকে স্মরণ করুন, আপনারা কি সন্ত্রাসবাদী নাকি আপনারা শান্তিবাদী সেটা আপনাকে আগে দেখতে হবে। ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন প্রকাশ করে আপনি তাকে বলতে যাচ্ছেন সন্ত্রাসবাদীদের নেতা হচ্ছে মুহাম্মদ। আপনাকে আগে বোঝার দরকার যে আপনি কি করছেন। নিজের ইতিহাসকে গোপন করে নিজেদের যত অপকর্ম আছে সেগুলিকে লুকিয়ে আজকে আপনি ইসলামের অপমান করার চেষ্টা করছেন। আমরা আপনাকে বলতে চাই 2001 সালে 11ই সেপ্টেম্বরে কি ঘটনা ঘটলো সেই জন্য দায়ী কারা। আপনি 1991 সালে ইরাককে ধ্বংস করলেন সেই জন্য দায়ী কারা। আজকে এসে আপনি তার ভুল স্বীকার করছেন, আপনি মুসলমানদেরকে এভাবে একটা একটা করে ধ্বংস করার পায়তারা করছেন, আর আপনি ইসলামের নবীকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুচ্ছে আপনি রটনা করে তার ব্যঙ্গচিত্র রটনা করে প্রকাশ করে আজকে ইসলামের মুসলমানদের অবমাননা করার আপনি চেষ্টা করছেন। আপনার লজ্জা হওয়া উচিত। সারা বিশ্বের ইহুদি খ্রিস্টান অমুসলিম যখন ঐক্যবদ্ধ হয়েছে তখন আমরা বিশ্বের মুসলমানদেরকে বলতে চাই আজকে বিশ্বের 180 কোটি মুসলমান তাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। জাতি ধর্ম নির্বিশেষে দল আর মতকে উপেক্ষা করে আমাদের অবশ্যই একদমবদ্ধ হতে হবে। 1947 সালের 10ই ডিসেম্বরে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক নিরাপত্তা পরিষদের আইন রচিত হলো, পৃথিবীর প্রত্যেকটি আদম সন্তান সে মানবাধিকার নিয়ে তার অধিকার নিয়ে তার মর্যাদা নিয়ে জন্মগ্রহণ করে। সুতরাং প্রতিটি মানুষের সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বিধান করতে হবে, প্রত্যেকের মর্যাদা তার সম্মান তার অধিকার ফিরিয়ে দিতে হবে। অথচ আজকে ফ্রান্স এসে মুসলমানদের ইমানি চেতনায় মুসলমানদের ধর্মীয় বিশ্বাসে আঘাত হেনেছে, মুসলমানকে মুসলমানদের নবীকে তারা আজকে অপমান করার চেষ্টা করেছে। সুতরাং জাতিসংঘের এই আইন লঙ্ঘন করার কারণে আমরা জাতিসংঘকে বলতে চাই তারা যেন ফ্রান্সের বিরুদ্ধে জাতিসংঘের মাধ্যমে অবশ্যই তার ব্যবস্থা গ্রহণ করেন। আমরা ওআইসিকে বলতে চাই আপনি মুসলমানদের 153টি মুসলিম রাষ্ট্রের প্রতিনিধিত্ব আপনারা করেন, আজকে মুখে কুলুপিটে বসে থেকে শুধু এর বিরুদ্ধে আপনি শুধু নিন্দা জানিয়ে এখান্ত হলে এটা সব অবশ্যই ঠিক হবে না, বরং আপনার করণীয় হবে 153টি মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ করে আজকে মুসলিম অমুসলিমদের বিরুদ্ধে যারা আজকে একতাবদ্ধ হয়েছে তার বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নেওয়া দরকার। শুধু ফ্রান্স নয়, শুধু ইউরোপ কান্ট্রি নয়, আমাদের পার্শ্ববর্তী অনেক মুসলিম অমুসলিম আজকে মুসলমানদের বিরুদ্ধে আজকে ফ্রান্সের এই ঘৃণ্য আচরণকে তারা সমর্থন দিচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে নিন্দা প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই আপনি আপনার ধর্ম নিয়ে আছেন, আমরা শান্তিতে আমাদের ইসলামী ধর্ম আমরা পালন করি, আমরা তো কখনো আপনাদের দেব দেবীর বিরুদ্ধে প্রতিদিন কুষ্ঠ রটনা করিনি, আমরা তো আপনার উপাস্য কোনো দেবতাকে নিয়ে আমরা কখনো কটাক্ষ করিনি, আপনি কেন ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে মুসলমানদের নবীদের বিরুদ্ধে আপনি কেন খড়গহস্ত হয়ে আসেন। সুতরাং আপনাদের সাবধান হওয়া উচিত। সদী মণ্ডলী, আমরা আজকের এই সমাবেশ থেকে সারা বিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান জানাতে চাই, যেমনভাবে কুয়েতে, কাতারে এবং অন্যান্য মুসলিম রাষ্ট্রে ফ্রান্সের পণ্য দ্রব্যকে বর্জন করা হয়েছে, আজকে আমাদের দেশেও ফ্রান্সের যাবতীয় পণ্যকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। একই সাথে বাংলাদেশের অবস্থিত ফ্রান্সের রাষ্ট্রদূতকে দেখে ইসলামের বিরুদ্ধে ইসলামের নবীর বিরুদ্ধে এই অবমাননার তীব্র প্রতিবাদ জানানো দরকার। আমাদের প্রশাসনকে বলতে চাই যতদিন পর্যন্ত ফ্রান্স তার এই ভুল স্বীকার না করে, সে যতদিন পর্যন্ত তওবা না করে ততদিন পর্যন্ত বাংলাদেশে অবস্থিত ফ্রান্সের রাষ্ট্রদূতের এই দূতাবাস বন্ধ করে দেওয়া হোক। একই সাথে সারা বিশ্বের মুসলমানদের কাছে আমরা দাবি রাখতে চাই
যত দেশে ফ্রান্সের দূতাবাস আছে সেসব দূতাবাস বন্ধ করে দিয়ে তাদের সাথে সার্বিক কূটনৈতিক সম্পর্ক বন্ধ করা হোক। একইভাবে ফ্রান্সের এই হীন কর্মের যারা মদতদাতা এবং যারা এর পিছনে আজকে ইন্ধন দিচ্ছে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হোক। পরিশেষে আমি আপনাদের সবাইকে আলাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘৃণ্য প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজীদ ইন্না কাফাইনাকা আল মুস্তাহজিঈন। আহলাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আহলাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলাদিস যুব সংঘের কেন্দ্র এবং জেলা দায়িত্ববৃন্দ, উপস্থিত রাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে আগত সংগঠনের দায়িত্বশীল বৃন্দ, কর্মীবৃন্দ এবং প্রাণপ্রিয় সাধারণ দিনী ভাইরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ সহমতে আজকে আমরা এমন একটি প্রতিবাদ সমাবেশে একত্রিত হতে সক্ষম হয়েছি। প্রিয় উপস্থিতি, আজকে আমরা এমন একটি দেশের অপকর্মের বিরুদ্ধে উপস্থিত হয়েছি যেই দেশটি মুসলিম উম্মার বিরুদ্ধে বহু আগে থেকেই ষড়যন্ত্র চালিয়ে আসছে, মুসলিম উম্মার বিরুদ্ধে অন্যায় অত্যাচার নিপীড়ন বহু আগে থেকেই তারা চালিয়ে আসছে। তারা দীর্ঘ প্রায় 300-400 বছর ধরে সাম্রাজ্যবাদের মাধ্যম দিয়ে আফ্রিকার সেই মুসলিম দেশগুলোতে অত্যাচার নিপীড়ন চালিয়ে এসেছে। তারা আলজেরিয়া এবং মরক্কোতে 20 লক্ষাধিক মুসলমানকে তারা হত্যা করেছে। এই সেই ফ্রান্স, যেই ফ্রান্স তাদের দেশে নগ্নতাকে, অশ্লীলতাকে শিল্প হিসাবে দেখা হয়, এই সেই ফ্রান্স যেই ফ্রান্সে সম্মানিত ব্যক্তিকে অপমানিত করাকে ব্যক্তি স্বাধীনতা নামে, বাক স্বাধীনতা নামে সেটাকে জায়েজ করে দেওয়া হয়, এই সেই ফ্রান্স যেই ফ্রান্সে 150 কোটি মুসলমানের প্রাণপ্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করাকে নাগরিক অধিকার হিসাবে ঘোষণা করা হয়েছে। প্রিয় উপস্থিতি, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সেই বর্বর রাষ্ট্র, সেই নিকৃষ্ট রাষ্ট্র, সেই ফ্রান্সের এই অপকর্মের প্রতিবাদ এবং নিন্দা জানানোর জন্য। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রাণপুরুষ, মুসলমানদের মধ্যে যত দল মত থাকুক না কেন, যে যে পথে থাকুক না কেন, যে যে মতে থাকুক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সকলের প্রাণপুরুষ। সেই মহান মানুষটিকে নিয়ে যারা কুটুক কটুক্তি করে, যারা তার কার্টুন চিত্র ছাপিয়ে তাকে অপমানিত করার চেষ্টা করে, নিঃসন্দেহে তাদের এই কর্মকাণ্ড মুসলমানদের হৃদয়ে আঘাত না হেনে পারে না। প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে তারা আঘাত দিয়েছে। এই আঘাত দেওয়ার কারণে আজকে আমরা এখানে সমবেত হয়েছি, সারা দেশের মুসলমানরা জাগ্রত হয়েছে, সারা বিশ্বের মুসলমানরা জাগ্রত হয়েছে। শুধু তাই নয়, আলহামদুলিল্লাহ বেশ কিছু মুসলিম শাসক তারাও এর প্রতিবাদে সোচ্চার হয়েছেন। তবে এতটুকুই যথেষ্ট নয়, আমরা বলবো বাংলাদেশ সরকার, তারাও মুসলিম সরকার, তারা 90% মুসলিমের প্রতিনিধিত্বশীল সরকার, আমরা দাবি জানাবো বাংলাদেশের সংসদে যেন আইন পাশ করে এ দেশে যে ফ্রান্স যে অপকর্মটা করেছে সে অপকর্মের বিরুদ্ধে যেন তারা নিন্দা প্রস্তাব পাশ করে। সেই সাথে সাথে আমরা এটুকু বলতে চাইবো, আমরা চাই ফ্রান্সকে আমরা বুঝিয়ে দিতে চাই, বা আমাদের মুসলিম শাসকরা যেন ফ্রান্সকে এটা বুঝিয়ে দেয় যে মুসলমান এবং ইসলামকে অপমান করা যেন তারা তাদের নাগরিক অধিকার বলে না করে। প্রিয় উপস্থিতি, যদি ফ্রান্স এইভাবে তাদের অপকর্ম করতেই থাকে তাহলে মুসলমানরা তাদের বিরুদ্ধে চিরস্থায়ী বয়কটের সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। যদি তারা এই অপকর্ম চালিয়ে যেতে থাকে, একদিন না একদিন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব নেমেই আসবে, আসবে এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 95 নম্বর আয়াতে বলছেন, ইন্না কাফাইনাকাল মুস্তাজিন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয়ই আমি তোমার জন্য যথেষ্ট, তোমার বিরুদ্ধে যারা ব্যঙ্গ বিদ্রুপ করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি একাই যথেষ্ট। সুতরাং যারা আজকে অপকর্ম করে, যারা অপমানজনক কার্যক্রম করে মনে করে নিয়েছে যে তারা খুব ভালো একটা কাজ করেছে, তারা একটা সফল কাজ করেছে, নিঃসন্দেহে তারা ভুলের মধ্যে আছে, তাদেরকে অবশ্যই আল্লাহর কাঠগড়ায় একদিন দাঁড়াতেই হবে এবং নিঃসন্দেহে তারা আজ হোক কাল হোক ধ্বংসের মধ্যে নিপতিত হবে। প্রিয় উপস্থিতি, আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, অত্যন্ত বেদনার সাথে বলতে চাই, আজকে যখন সারা বিশ্বে
মুসলমানদের মধ্যে প্রতিবাদের ঝড় উঠেছে। ঠিক সেই মুহূর্তে আমরা দেখছি আমাদের বাংলাদেশে বড় বড় মিডিয়াগুলো তারা এখন নিস্তব্ধ হয়ে আছে। বাংলাদেশে যারা বুদ্ধিজীবী হিসেবে পরিচিত, যারা মানবাধিকার কর্মী হিসেবে পরিচিত, তারা যেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের এই অপমানকে দেখেও না দেখার ভান করছে। তারা যেন দেখতেই পাচ্ছে না যে আল্লাহ রসুলকে এভাবে অপমান করা হয়েছে। সমস্ত পত্রপত্রিকা আজকে নিশ্চুপ। আমরা কি তাহলে ধরে নেব যে বাক স্বাধীনতার নামে, ধর্ম নিরপেক্ষতার নামে, নাস্তিকতার নামে তারা আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের এই অপমানকে তারা নাগরিক অধিকার মনে করে নিয়েছেন? প্রিয় উপস্থিতি, আমরা তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই যে আপনারা মনে করবেন আমাদেরকে বাক স্বাধীনতা দয়া করে শেখাবেন না, আমাদেরকে দয়া করে বাক স্বাধীনতা শেখাবেন না। আমরা বাক স্বাধীনতা চিনি। আজকে আপনারা দেখেছেন যখনই ফ্রান্সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যঙ্গচিত্র তৈরি করার পরে প্রেসিডেন্ট ম্যাক্রোর বিরুদ্ধে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান যখন তাকে বলল যে তার মানসিক চিকিৎসার দরকার আছে, সেই সময় ফ্রান্স কিন্তু প্রতিবাদে ফেটে পড়ল। ফ্রান্স কিন্তু রাষ্ট্রীয়ভাবে তার প্রতিবাদ করলো যে কেন তুরস্কে এই ধরনের কথা বলল, আমাদের রসুলকে অপমান করা হচ্ছে, তাতে কোনো সমস্যা হচ্ছে না। ফ্রান্সের প্রেসিডেন্টকে যখন বলা হলো শুধুমাত্র যে তিনি মানসিক রোগগ্রস্ত ব্যক্তি, তখনই তার বিরুদ্ধে প্রতিবাদ করা হলো। কেন? তাহলে কি ফ্রান্সের যে তুরস্কের যিনি প্রধানমন্ত্রী তার কি বাক স্বাধীনতা নেই তাদের দৃষ্টিকোণ থেকে? আমরা বাক স্বাধীনতার গল্প অন্তত ফ্রান্সের কাছে শুনতে চাই না, কারণ এই ফ্রান্সেই হিজাব নিষিদ্ধ করা হয়েছে, এই ফ্রান্সেই নিকাব নিষিদ্ধ করা হয়েছে, এই ফ্রান্সেই মুসলমানদেরকে তাদের তাদের রিচুয়ালগুলো পালন করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে মসজিদে ঢুকতে দেওয়া হচ্ছে না, এই ফ্রান্সেই প্রায় 70টির মতো মসজিদ ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে, মুসলমানদের সেখানে প্রতি মুহূর্তে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে মানে একটা চরম অবস্থায় ফেলে দেওয়া হয়েছে। এই ফ্রান্সের কাছ থেকে আমরা বাক স্বাধীনতার গল্প অন্তত শুনতে চাই না। প্রিয় উপস্থিতি, আমরা আরও বলতে চাই যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করার মাধ্যম দিয়ে তার সম্মানকে কি বিনষ্ট করা সম্ভব? আল্লাহ রসুলকে ব্যঙ্গ করার মাধ্যম দিয়ে তার সম্মান বিনষ্ট করা কি কখনো সম্ভব? কখনোই সম্ভব না, হতেই পারে না। এই সমস্ত নরাধম নরপশুদের কিছু খারাপ আচরণের কারণে ইসলামের সুমহান মর্যাদা, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান মর্যাদা কখনোই ক্ষতিগ্রস্ত হতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন সেই সময় মক্কার কুরাইশরা তার বিরুদ্ধে 14টা অপবাদ দিয়েছিল, তার বিরুদ্ধে একের পর এক যখন ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছিল, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সাহাবীরা বললেন হে আল্লাহ রসুল আমরা এখন কী করব, এদের বিরুদ্ধে আমাদের করণীয় কী রয়েছে, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছিলেন? অত্যন্ত ধৈর্য এবং সহনশীলতার সাথে তিনি বলেছিলেন যে হে সাহাবীরা, ওরা যে কটুক্তিগুলো করছে, ওরা যে খারাপ কথাগুলো আমার বিরুদ্ধে বলছে, ওগুলো কি আসলে আমার বিরুদ্ধে যাচ্ছে? ওগুলো তো যাচ্ছে নিন্দিত যে ব্যক্তি তার বিরুদ্ধে, আমি তো মুহাম্মদ, আমি তো প্রশংসিত, আমার বিরুদ্ধে যতই খারাপ কথা বলুক না কেন ওটা আমার গায়ে কখনো লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেটা ফিরিয়ে অন্যদিকে নিয়ে চলে যাবেন, যারা নিন্দিত ব্যক্তি তাদের দিকে নিয়ে যাবেন। সুতরাং উপস্থিত যারা রয়েছেন তাদের প্রতি আমরা অনুরোধ করব যে আমরা যেন কাফেরদের এই উস্কানিতে পা না দিই। তারা আমাদেরকে উস্কানি দিয়ে তারা আমাদেরকে মাঠে নামাতে চাচ্ছে, একটা অন্যায় পদক্ষেপ, ভুল পদক্ষেপ নেওয়াতে চাচ্ছে, আমরা যেন তাদের উস্কানিতে কোনো ভুল পদক্ষেপ না নিয়ে ফেলি। এই বিষয়টি আমাদের প্রত্যেকের সতর্ক থাকা দরকার। আজকে দেখুন দুই একটি খারাপ কর্মের কারণে মুসলমানদের মধ্যে কিছু ভাই জঙ্গিবাদী কার্যকলাপ করার কারণে এই সুযোগটাকে কাজে লাগিয়ে আজকে অমুসলিম বিশ্ব, কাফের বিশ্ব তারা কিন্তু মুসলিম দেশগুলোতে তারা হামলা চালানোর একটা অজুহাত পেয়ে যাচ্ছে। সুতরাং আমাদেরকে অবশ্যই ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে, তাদের উস্কানিতে যেন আমরা পা না বাড়াই। আমি আরও একটি কথা বলতে চাই, আজকে আলহামদুলিল্লাহ আমরা এখানে এসেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষার জন্য, তার অপমানের প্রতিবাদে আমরা এখানে উপস্থিত হয়েছি, কিন্তু আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান যদি আমরা পুনরুদ্ধার করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান যদি আমরা রাখতে চাই, তাহলে আমাদের সবচেয়ে বড় কর্তব্য হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নিজেকে গড়া। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণাঙ্গভাবে জীবনের প্রত্যেক ক্ষেত্রে অনুসরণ না করি, যদি আমরা সুদ, ঘুষ, জুয়া, জেনা, ব্যভিচার এই সমস্ত অন্যায় অপকর্মগুলো থেকে বিরত না হই, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা না করি, তাহলে কিন্তু আল্লাহ রসুলের প্রকৃত সম্মান কিন্তু আমরা রাখছি না। সুতরাং যারা আমরা উপস্থিত রয়েছি আমরা এখান থেকে শপথ গ্রহণ করে চাই, কাফের মুসলিমরা আমাদেরকে যত আঘাতই করুক না কেন আমরা তার বিপরীতে আরও বেশি দিনের দিকে আকৃষ্ট হই, দিনের পথে আরও যেন ফিরে আসি, এটাই হবে আমাদের সবচেয়ে বড় প্রতিবাদ। সেই সাথে সাথে আরও ভালোর কথা এটা যে আজকে মানে মুসলিম সমাজে অসংখ্য শিরক বিদআত প্রচলিত, এই সমস্ত শিরক বিদআত করে যদি আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে চাই, আল্লাহ রসুলের যদি আমরা সহচর হিসেবে প্রমাণ দিতে চাই, তাহলে নিঃসন্দেহে ভুল হবে। যদি আমরা মুসলমান হতে চাই, প্রকৃত মুসলমান হতে চাই, আমাদেরকে অবশ্যই
শিরক এবং বেদাত পরিত্যাগ করতে হবে, সুন্নাত এবং বেদাতের সুন্নাত এবং তাওহীদের পথে ফিরে আসতে হবে। প্রিয় উপস্থিতি, আমি পরিশেষে যেটা বলতে চাই, বিশেষ করে যারা এখানে তরুণ সমাজ রয়েছেন, যুবক ভাইরা যারা রয়েছেন, তারা বেশি বেশি করে সিরাত পাঠ করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সিরাত পাঠ করুন, তার আদর্শ অনুযায়ী নিজের নিজের জীবন এবং সমাজকে গড়ে তোলার জন্য সার্বিক প্রচেষ্টা গ্রহণ করুন। এটাই হবে আমাদের পক্ষ থেকে কাফের মুশরিকদের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদ। আর এর মাধ্যম দিয়েই আমরা পৃথিবীর বুকে ইসলামের এই দাওয়াতকে সর্বত্র প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ। সেই সাথে সাথে যারা দেশে এবং প্রবাসে রয়েছেন, তারা আমরা সাধ্যমতো চেষ্টা করি অমুসলিমদের কাছে যেন আমরা ইসলামের এই সুমহান দাওয়াত, ইসলামের ন্যায় বিচারের দাওয়াত, ইসলামের এই সুমহান সত্যের দাওয়াতটা যেন আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি সাধ্যমতো ইনশাআল্লাহ। এর মাধ্যম দিয়ে ইসলামের বিজয় পৃথিবীতে সাজিত হবে, যার আমরা বাস্তবতা দেখেছি ইউরোপ আমেরিকার দেশে দেশে আজকে আলহামদুলিল্লাহ বহু মানুষ তারা প্রতিনিয়ত ইসলাম গ্রহণ করছেন। এটা করছেন কি কারণে? ইসলামের উপর যত বেশি আঘাত আসবে, ইসলামকে মানুষ যত বেশি অপমানিত করার চেষ্টা করবে, তত মানুষ তত আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় আমাদেরকে দান করবেন। আমরা যত আঘাতই আসুক না কেন, আমরা ধৈর্য হারা যদি না হই, আমরা যদি ধৈর্যের সাথে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস দাওয়াতকে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে পারি, ইনশাআল্লাহ আমাদের দ্বারাই আমাদের দেশে, আমাদের সমাজে এবং সমস্ত বিশ্বব্যাপী ইসলামের এই বিজয় ডঙ্গা সর্বত্র ইনশাআল্লাহ বেজে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। উপস্থিত যারা হয়েছেন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, সংগঠনের বিভিন্ন যারা দায়িত্বশীল উপস্থিত হয়েছেন তাদের সকলকে, বাংলাদেশ আহলে যুব সংঘের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে কথা শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য প্রদান করছেন আহলে ইমান ও উলামা সমিতির সম্মানিত সহসভাপতি খিতাবিহি بعد أعوذ بالله من الشيطان الرجيم إنك لعلى خلق عظيم وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي الأمين صلى الله عليه وسلم يدخل الإسلام في كل بيت مدر وعبر بعز عزيز أو ذل دليل আও কামা কাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এখানে সমবেত হয়েছি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ সভায় জেনে রাখা ভালো হবে, তামাম ইউরোপের মাটিতে যখন ইসলামের দাওয়াত শনৈ শনৈ গতিতে এগিয়ে চলেছে, তামাম ইউরোপের মাটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সেই ভবিষ্যৎ বাণী ইয়াদখুলুল ইসলাম ফি কুল্লি বাইতি মাদারিন ওয়া ওয়াবারিন বিইজ্জি আজিজিন আও দিল্লি জালিল, ইসলাম কিয়ামতের আগে প্রত্যেকটি কাঁচা পাকা ঘরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। যারই ফলশ্রুতিতে ইউরোপের মাটিতে যখন এই তাওহীদের দাওয়াত চলছে, রাসূলুল্লাহ সাল্লামের রেখে যাওয়া ইসলামের পুনর্জীবন লাভ করছে, তখনই এক শ্রেণীর লোকের গাত্রদাহ হয়েছে, যার ফলশ্রুতিতে ব্যঙ্গচিত্র প্রকাশের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে খেলাপ করার, রাসূলের সম্মানকে ভুলুণ্ঠিত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। যেই সমস্ত কুলাঙ্গারের এইসব কাজ করছে তাদেরকে বলছি, তোমাদের দাদা ঠাকুর নাম হলো মাইকেল হার্ট। মাইকেল হার্ট 100 জন মানুষের জীবনী লিখেছেন, 100 জন মহামনীষীর জীবনীর মধ্যে এক নাম্বার নাম দিয়েছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লর্ড বার্নার্সকে যখন জিজ্ঞেস করা হলো এই পৃথিবীতে আবার ইসলাম শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব কিনা, তিনি এক কথায় জবাব দিলেন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আবার ফিরে আসেন
তাহলে অবশ্যই এখানে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। যেই শান্তির মহানায়ক মহান দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে পাশ্চাত্যের পণ্ডিতেরা ডক্টর স্প্রিঙ্গার সহ বিভিন্ন ধরনের পণ্ডিতেরা যখন কথা বলছেন তখন এই কুলাঙ্গারের কাজ করছে এক্সরে অর্বাচীন কাণ্ডজ্ঞানহীন লোকে কথা বলতে পারে, কিন্তু আমরা হতবাক হয়েছি ফ্রান্সের প্রেসিডেন্টের কথা শুনে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশ সরকার বাহাদুরের কাছে আমাদের জোর দাবি, এই সমাবেশ থেকে যথাযথভাবে প্রতিবাদ করুন, যথাযথভাবে ঘৃণা জানান, যেভাবে ফ্রান্সকে উচিত শিক্ষা দেওয়া উচিত সেইভাবে উচিত শিক্ষা দেওয়ার পথে এগিয়ে চলুন। সম্মানিত জনতা, অবশ্যই চিকিৎসা করার নাম চিকিৎসা, মানুষকে খুন করার নাম চিকিৎসা নয়, এরা জানতে হবে। ইসলামে জিহাদের বিধান আছে, জিহাদের বিধান হলো ডাক্তারের চিকিৎসা। ইসলামের নামে সৃষ্ট জঙ্গিবাদ হলো, এটা হলো ডাকাতি করা। ডাকাতের হাতে অস্ত্র থাকে, ডাক্তারের হাতে অস্ত্র থাকে। ডাক্তারের অস্ত্র দিয়ে মানুষকে সুচিকিৎসা দেওয়া হয়, আর ডাকাতের অস্ত্র দিয়ে মানুষকে খুন করা হয়। কাণ্ডজ্ঞানহীন কাজ ফ্রান্সের কুলাঙ্গারেরা করলেও আমাদের প্রতিবাদ অবশ্যই কোরআন সুন্নার গণ্ডির ভিতরে থাকতে হবে। কোরআন সুন্না বহির্ভূত প্রতিবাদ মানে ভাঙচুর, জ্বালাও, পোড়াও, এইগুলি করা, মানুষ খুন করা, মানুষকে মারা, এইগুলি প্রতিবাদের ভাষা নয় বন্ধুগণ। এর পাশাপাশি আমরা তাওহিদি জনতাকে জানিয়ে দিতে চাচ্ছি আর বলছি, মাঝে মাঝে এরা এই সমস্ত কথা বলে কেন, আপনাদেরকে মাঝে মাঝে একটু চিমটি দিয়ে দেখে আপনারা কি জেগে আছেন না ঘুমিয়ে আছেন। ডাকাত ডাকাতি করবে, পাশে আপনি শুয়ে আছেন, ডাকাত ভাবে লোকটা ঘুমিয়ে আছে না জেগে আছে, মাঝে মাঝে একটু চিমটি মারে, চিমটি মেরে দেখে যে তারা ঘুমিয়ে আছে না জেগে আছে। যদি ঘুমিয়ে যায় তাহলে অবশ্যই ডাকাতি করা, চুরি করা সহজ হবে। মাঝে মাঝে এইভাবে উস্কানিমূলক বক্তৃতা, অবশ্যই উস্কানিমূলক কার্যকলাপ, অবশ্যই আপনাদেরকে চিমটি মেরে তারা জানতে চায় ইহুদি নাসারা যে তোমরা জেগে আছো না ঘুমিয়ে আছো। বন্ধুগণ, আমরা যে জেগে আছি তা জানিয়ে দিতে হবে তাদেরকে, পাশাপাশি এটাও জানাতে হবে, এটা আমাদেরকে বুঝতে হবে, ওরা যতই গালাগালি করুক না কেন তাওহীদ এবং সুন্নাকে মেনে নেওয়ার নামই হলো প্রকৃত নবীকে সম্মান করা এবং নবীকে ভক্তি করা। নবীর ভক্তির নামে রাস্তায় গত গত চিত্ত, কিন্তু রসুলের সুন্নতকে অবজ্ঞা করে নিজেদের রচিত রসম রেওয়াজ, নিজেদের রচিত অসংখ্য মাঝাব তরিকা বেড়া জালি সমস্ত আবেষ্টিত হয়ে নিজেরা রসুলকে অপমানিত করে আবার রসুলের অপমানের বিচার চাওয়া, এটা একটা বোকামি ছাড়া কিছু নয়। অতএব আমাদের কোরআন সুন্নার প্ল্যাটফর্মে ফিরে এসে গোটা পৃথিবীর মুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে। গোটা পৃথিবীর মুসলিম ঐক্যবদ্ধ হতে হলে অবশ্যই তরিকা নিজেদের তৈরি করা, রসম রেওয়াজকে ভুলণ্ডিত করে কোরআন সুন্নার 0.0 আসার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব। ওয়াখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তাওহীদ জনতা, আজকের এই প্রতিবাদ সমাবেশ সম্মানিতদের প্রধান অতিথি আইনে সম্মেলন বাংলাদেশের মহাদার আমিরে জামাত প্রফেসর ডক্টর মিয়াঁ আসাদুল্লাহ আলিম ইতিমধ্যে আমাদের এখানে এসে পৌঁছেছেন। এ পর্যায়ে তিনি কিছুক্ষণ পরে বক্তব্য প্রদান করবেন। এ পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আইনে সম্মেলন বাংলাদেশের সম্মানিত কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিক তাহরিকের সম্মানিত সম্পাদক ডক্টর মোহাম্মদ সাখাব হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ফ্রান্সের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক রাজশাহী শহরের জিরো পয়েন্টে আয়োজিত আজকের এই মানববন্ধন প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, উপস্থিত আন্দোলন যুবসংঘের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পুলিশ বাহিনী, সর্বজন গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রাণের নবী, আমাদের প্রিয় নবী, তার চরিত্র সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সার্টিফিকেট দিয়েছেন, নিজেই সার্টিফাই করেছেন। কোরআন মাজিদের সূরা কালামের 4 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তোমরা তোমাদেরকেও ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি তোমাদের নিকটে তোমাদের নিজেদের চাইতে ছেলে সন্তান এবং পিতা মাতার চাইতে এমনকি সমস্ত মানুষের চাইতে অধিক প্রিয় না হব। সম্মানিত উপস্থিতি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হাদিস শোনার পরে আল্লাহ নবীকে বলেছিলেন সাহস করে, হে আল্লাহর নবী আপনাকে আমি সব কিছুর চাইতে বেশি ভালোবাসি কিন্তু ইল্লা মিন নাফসি, কিন্তু আমার নিজের নফসের চাইতে বেশি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে ওমরকে বলেছিলেন, লা ওয়াল্লাযি নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসি, হে ওমর তোমাকে বলছি যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালো না বাসবে ততক্ষণ তুমি পূর্ণ মুমিন হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, সেই ভালোবাসার নবী, সেই প্রাণের নবী, সেই হৃদয়ের গভীরতম প্রদেশের যার জায়গা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, তাকে নিয়ে কলঙ্ক, তাকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, যার সার্টিফিকেট আসমান থেকে দেওয়া হয়েছে, তোমার মতো কুলাঙ্গার তার ব্যঙ্গচিত্র প্রদর্শন করো, লজ্জা থাকা উচিত তোমার, তোমার দুই পয়সার দাম নেই। সারা পৃথিবীর যিনি সৃষ্টিকর্তা, কুল কায়নাতের যিনি মালিক, যিনি সারা পৃথিবী সৃষ্টি করেছেন, যার আলো বাতাস খেয়ে তুমি চলো, যার এক সেকেন্ড যদি বাতাস বন্ধ হয়ে যায় সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সেই মহান স্রষ্টা নবীকে সার্টিফাই করছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর তুমি তার ব্যাপারে ব্যঙ্গচিত্র প্রদর্শন করছ। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে ফ্রান্স শুধু নয়, সারা পৃথিবীর যে প্রান্তে হোক না কেন, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কটূক্তি করা হবে, তার ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হবে, ইসলামের কোনো বিধান নিয়ে সমালোচনা করা হবে, সব কিছুর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আজকের সমাবেশ থেকে। আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস যুব সংঘ সবসময় রাজপথে থেকেছে, থাকবে ইনশাআল্লাহ, যখন তোমরা মাথা চাড়া দিবে আমরা ঘুমিয়ে থাকবো না। সম্মানিত উপস্থিতি, শুধু বাহিরের কথা বলতে চাই না, আমাদের দেশেও কিন্তু মাঝে মধ্যে ফেসবুকে অনেক কথা চলে আসে, একটা স্ট্যাটাস আমি আপনাদেরকে শুনিয়ে দিয়ে দুটি কথা বলতে চাই। আমাদের দেশে তসলিমা নাসরিন ছিল, এখন তসলিমা নাসরিন নেই, কিন্তু তসলিমার উত্তর সরি আছে, তার চেলা চামুন্ডা আবার মাঝে মধ্যে মাথা গজিয়ে ওঠে, এইরকম একজন উদীয়মান নারী নাম রুবিয়া নিটা, সে তার ফেসবুক স্ট্যাটাসে গত কয়েকদিন আগে দৈনিক পত্রিকায় এসেছে আপনারা পাবেন, একটি পোস্টে লিখেছে, ধর্মীয় অনুভূতি আবার কি জিনিস, আপনার ধর্মীয় অনুভূতি ভালো রাখার সকল ক্ষমতা আমার আছে, আল্লাহরে আপনার দরকার নেই। তিনি বলছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কি আজানের মতো মাইকিং করে লোকজনের অনুভূতিতে আঘাত করতেছে না, আজানকে মাইকিং বলা হয়েছে, আজানকে মাইকিং বলে কটাক্ষ করা হচ্ছে, শুধু তাই নয় সে আরো লিখেছে, আমার 35 বছরের জীবনে আজানের আজানের অপকারিতা ছাড়া কোনো উপকারিতা দেখি নাই। দেখুন, তার 35 বছরের জীবনে সে আজানের অপকারিতা ছাড়া উপকারিতা দেখে নাই, এইরকম ফেসবুক স্ট্যাটাস বাংলাদেশে হচ্ছে। বাংলার কবি গায়কবাদ লিখেছিল,
কেউই কেউই শোনাল করে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনি, কি মধুর আজানের ধ্বনি। এই আজান নিয়ে যারা কটাক্ষ করে তাদের ব্যাপারে আমরা বর্তমান সরকারকে বলতে চাই, বাংলাদেশে সাইবার আইন আছে, এই আইনের আওতামুক্ত করে ওই নারীকে আইনের আওতাধীন নিয়ে আসা হোক। তার ফেসবুক স্ট্যাটাস বের করে ইসলামকে কটাক্ষ করেছে, আজানকে নিয়েছে, আজানকে আজানের প্রতিবাদ করেছে, কটাক্ষ করে লিখেছে, তার এই কটাক্ষের প্রতিবাদ জানাই, নিন্দা জানাই এবং তাকে আইনের আওতায় এনে তার যথাযথ বিচার করার দাবি জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আলোচনা শেষ করতে চলে এসেছি। আমরা আজকের এই সমাবেশ থেকে কয়েকটি দাবি পেশ করতে চাই। এক, এই ঘটনায় ফ্রান্সকে মুসলিম উম্মার কাছে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড না করার জন্য অঙ্গীকার করতে হবে। দুই, অন্যতম মুসলিম প্রধান রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সরকারকে ন্যাক্কারজনক এই ঘটনায় ফ্রান্সের প্রতি রাষ্ট্র নিন্দা ও প্রতিবাদ জানাতে হবে। তিন, ফ্রান্সের সঙ্গে সব রকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। চার, এবং তাদের পণ্য এদেশে বয়কট ঘোষণা করতে হবে, রাষ্ট্রীয়ভাবে তাদের পণ্য বয়কট করতে হবে, অর্থনৈতিকভাবে আমরা তাদেরকে অবরুদ্ধ করতে চাই। ধন্যবাদ জানাই আমরা তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে, ধন্যবাদ জানাই আমরা পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খানকে, তারা সবচেয়ে বেশি কথা বলেছে এবং তারাই সবচেয়ে বেশি প্রতিবাদ করেছে বিশ্বের মধ্যে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আমাদের সরকারের কাছে দাবি রেখে এবং এই নিন্দা জানিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যেন আর কটূক্তি না হয়, সারা পৃথিবীর কোথাও যেন না হয়, বাংলাদেশে যারা নাস্তিক আছো, বাংলাদেশে যারা ইসলাম যাদের পছন্দ হয় না, চুপচাপ থাকো, ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলতে যাবে না, তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।